জয়তুল লোকনাথ শ্রী ভক্তবৃন্দ আমাদের পরমপ্রিয় পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনীর একাধিক ঘটনা বাবার নাম বাবা সংক্রান্ত পূজার বিশেষ পূজা পদ্ধতি এবং বর্তমান সময়ে একাধিক বাবা ভক্তের সঙ্গে ঘটে চলা বাবার অলৌকিক কৃপাকাহিনী নিয়ে আমাদের এই জয়তুল লোকনাথ চ্যানেল বন্ধুরা একটি কথা আপনাদের প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আপনারা আমার আবেদনে সারা দিয়ে বাবা লোকনাথের কৃপা কাহিনী পাঠিয়েই চলেছেন পাঠিয়েই চলেছেন বর্তমানের এই কঠিন সময় বিশেষ করে এই দুর্যোগপূর্ণ সময়ে যখন আমরা প্রত্যেকেই উপায় সম্বলহীন হয়ে বাড়িতে বসে রয়েছি তখন আমাদের একটা পরম কর্তব্য সেটা হচ্ছে বাবা লোকনাথের ওপর আস্থা বজায় রেখে বাবার নামকীর্তন বারংবার করে চলা বাবাই পারেন এই বিপদ থেকে আমাদের সমস্ত মানবজাতিকে রক্ষা করতে এবং এটি পরম বিশ্বাস করে আপনারা যদি প্রতি প্রতিনিয়ত বাবার কাছে প্রার্থনা করে চলেন তাহলে কিন্তু এটাই হবে আমাদের এই সময়ে যথোপযুক্ত সদ্ব্যবহার বন্ধুরা আমাকে বেশ কিছু মানুষ হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে বাবার কৃপা পেয়েছেন এরকম কোনো ঘটনা যদি আপনার কাছে এসে থাকে তাহলে আমাদের মনোবল বৃদ্ধির জন্য দাদাভাই এই ঘটনাগুলোর ভিডিও করুন এবং যখন আমার কাছে এই মেসেজটা এসেছিলো বেশ কয়েকদিন আগে তখনও পর্যন্ত আমার কাছে এই বর্তমান সময়কে কেন্দ্র করে বাবার কোনো কৃপাকাহিনী এসে পৌঁছয়নি তাই আমি যেগুলো আগের কৃপা কাহিনিগুলো ছিল সেগুলো দিয়ে ভিডিও তৈরি করছিলাম কিন্তু একটি খুব ভালো কথা যে আপনাদের কথা হয়তো স্বয়ং বাবা লোকনাথ শুনেছে এবং সেই কারণে বর্তমান কঠিন সময়ে বাবা লোকনাথের একটি অদ্ভুত কৃপা কাহিনী আজকে আপনাদের সামনে শোনানোর সৌভাগ্য আমার হয়েছে তাই বলছি আপনারা শুনুন আর যারা নতুন চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা বাবা লোকনাথের সেই অদ্ভুত অলৌকিক কাহিনীটি শুনে নেই জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় তু লোকনাথ জয় তু লোকনাথ দাদা আমি সৌক্তিক গুহনিয়োগী বরা নরহর থেকে লিখছি আচ্ছা বাবা লোকনাথের অসীম কৃপা আমিও পেয়েছি দাদাভাই অতীতেও যেমন একাধিকবার পেয়েছি বর্তমানের এই সংকট সময়েও বাবার কৃপা থেকে কিন্তু বঞ্চিত হইনি গতকাল দুপুরবেলা বাজারের জন্য আমি বাড়ির বাইরে বেরিয়েছিলাম সব জায়গায় যা শুনছি তাতে যথেষ্ট ভয় পাচ্ছিলাম বেরোতে বাবাকে ডাকছিলাম যে বাবা তুমি দেখো বাজারে তো যেতেই হবে বলো না হলে খাবো কি ছোট বাচ্চা বা কী খেতে দেব বেরোনোর সময় বাবাকে প্রণাম করে বাবার একটি ছবি পকেটে নিয়ে বেরিয়েছিলাম এবার যে দোকান থেকে আমি সব কিছু নিয়েই সেখানে বেবি ফুড শেষ হয়ে গিয়েছিল তাই সে দাদা আমায় দিতে পারলেন না অগত্যা এক প্রকার বাধ্য হয়ে আমি আরও কিছুটা এগিয়ে যাই আমাকে যেতে হয় কারণ আমার মনে পড়ছিল আমার বাচ্চার কান্না কিন্তু দেখি যে আর কোনো দোকান খোলা পাই কিনা আচ্ছা এমন সময় আমায় বেশ অবাক হতে হয় যে সামনে আরেকটা দোকান পেলেও যখন দেখি সেখানেও বেবি ফুড আউট অফ স্টক মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমার এবার আমি বাচ্চাটিকে কি খাওয়াবো কারণ ওর মাখা বুকের দুধের এতটাই কমে গেছে আচ্ছা বুকের দুধ এতটাই কমে গেছে যে বাচ্চাটিকে অল্টারনেটিভ কিছু না খাওয়ালে বাচ্চাটির পেটই ভরে না এদিকে বেবি ফুডও দেখছি কোথাও নেই দিক জ্ঞান শূন্য হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদে ফেলি আর মনে মনে বলি বাবা ও বাবা এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার আমায় কি খালি হাতেই ফিরতে হবে কিন্তু খালি হাতে তো আমি আর ফিরতে পারবো না দা বাবা দাদা না বাবা আচ্ছা বাবা ভাবাটাও শেষ হয়নি দেখি কাঁধে একটা হাত হাত রাখলো স্পর্শেই যেন অনুভব করলাম পরম মমতায় জড়ানো সেই তাকিয়ে দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক পরিচয় দিলেন নিজেকে একজন পুরোহিত হিসেবে বললেন পাউরুটি কিনতে বেরিয়েছিলেন আমায় রাস্তায় উভয় দাঁড়িয়ে থাকতে দেখে সামনে আসেন এবং এসে কাঁদতে দেখে জানতে চাইলেন কি ব্যাপার আমি সবটা বললে তিনি বলেন তাদের বাড়িতে গরু রয়েছে আমার বাড়ির ঠিকানাটা বললে আজ বিকেলেই তিনি আমার বাচ্চার জন্য কিছুটা দুধ দিয়ে যেতে পারে আমি শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম কারণ আমি বুঝে গেছি ইনি হলেন আমার বাবা জয় বাবা লোকনাথ আমায় এভাবে কাঁদতে দেখে তিনিও অদ্ভুতভাবে রিয়াক্ট করলেন আমার মাথায় আর পিঠে সমানে হাত বুলিয়ে দিয়ে আমায় আশ্বস্ত করলেন এবং বললেন দূর দিনে মানুষের পাশে তো মানুষই দাঁড়াবে কারণ সব মানুষের মধ্যেই তো তিনি বিরাজমান যতই বিপদ আসুক আমরা আমাদের প্রাণের চেয়েও প্রিয় বাবা লোকনাথকে ডাকবো আর তিনি আমাদের ডাকে সাড়া দেবেন না এ কোনো দিন হতে পারে না জয়তুল লোকনাথ হ্যাঁ জয়তুল লোকনাথ সপ্তিক বাবু আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি এত সুন্দর একটি কৃপা কাহিনী এই ভয়ঙ্কর কঠিন সময়ের মধ্যেও আমাদের পাঠিয়ে আমাদের মনোবলকে আরও সুদৃঢ় করলেন বাবার প্রতি আমাদের বিশ্বাস ভক্তি আরও বাড়িয়ে তুললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে শুধু ভক্তবৃন্দ আপনাদের বলছি আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না আপনারা মাথায় রাখুন আমাদের পরমপ্রিয় পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদের হাত আমাদের মাথায় রয়েছে তাই আপনারা প্রত্যেকেই যা বারবার করে বলা হচ্ছে সবাই বলছেন আমিও সেটাই বলছি বাড়িতে থাকুন ঘরে থাকুন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না আপনাদের সকলের ভালো হোক জয়